এবার হাওড়া পুলিশের হেফাজতে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। গত 5ই মে জয়ন্ত বেরা নামে এক ব্যক্তি সাঁতরাগাছি থানায় সারদাকর্তা সুদীপ্ত সেন সহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভয় দেখানো সহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেন। সেই মামলাতে শনিবার কুণাল ঘোষকে হাওড়া জেলা আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অরুণ কুমার নন্দীর এজলাসে তোলা হয়। বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সারদা কাণ্ডে গত শনিবার কুণাল ঘোষকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। 5 দিনের পুলিশ হেফাজতে শেষে শুক্রবার তাকে বিধাননগর আদালতে তোলা হয়। 14 দিনে জেল হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর আদালত। সোমবার তার গোপন জবানবন্দি দেওয়ার আবেদনও মঞ্জুর করেন বিচারক। কুণাল ঘোষের আইনজীবীর অভিযোগ, তার মক্কেল চক্রান্তের শিকার। 164 পেয়ারটা হুজুর এলাও করেছেন, তো 164 এলাও করার পরে 2 দিনের ডেট দিয়েছেন তার 164 স্টেটমেন্টটা নেবেন বলে। ইন দ্য মিনটাইম আমরা যতটুকু আইনে জানি, তো এই 24-48 ঘন্টার মধ্যে উনাকে অন্য কোনো কিছু প্রোডাকশন করা যাবে না তার মেন্টাল অবস্থাটাকে ঠিক রাখার জন্য। কিন্তু কি করে আজকে প্রোডাকশন এই কেসে দিলেন জানি না। 164 হবে কি হবে না তার প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে। এইভাবে যদি হচ্ছে, কারণ স্টেট এটার এগেনস্টে যাচ্ছে, পড়েই যাচ্ছে, হচ্ছে স্টেট ইজ অপোজিং, তার উপরে ফার্দার হচ্ছে অন্য কেসে তাকে আজকে পিসি নেওয়া হয়েছে, তো অটোমেটিক্যালি তার তো সেগ্রিগেশনের পার্টটাই তো ব্রেক করে গেল। এদিন দমদম সেন্ট্রাল জেল থেকে কুণাল ঘোষকে হাওড়া জেলা আদালতে নিয়ে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।